बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम, हाउ आर यू एवरीबॉडी। आशा करी आल्लाह रहमते परिवार परिजन निये भालो आसो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। वेलकम टू सृष्टि एकेडमिक स्कूल टांगाइल। शिक्षक परिचिति मोहम्मद मेहदी हसान, एमएससी इन केमिस्ट्री, सहकारी शिक्षक सृष्टि एकेडमिक स्कूल सुपारी बागान टांगाइल। पाठ परिचिति श्रेणी नवम दशम, विषय रसायन, अध्याय नवम, আমরা লেবু দেখতে পাচ্ছি, টমেটো, আঙ্গুর, আঙ্গুর ফল দেখতে পাচ্ছি, লেবু দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, করমচা এন্ড টমেটো, কমলা, লেবু। প্রত্যেকটি ফলই আমাদের প্রিয়, আমরা বাসায় ফলগুলো খেয়ে থাকি। তাহলে আজকে অনেকে বুঝতে পারছো যে আমাদের পাঠটা কি হবে। পাশাপাশি আরেকটি চিত্র দেখি আমরা। একটি দ্রবণে একটি পেপার ডোবানোর অংশ লাল, উপরের অংশটুকু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা আমরা জানি যে এটা একটা লিল লিটমাস পেপার। এই লিটমাস পেপারটার বর্ণ ছিল নীল। আমরা আঙ্গ ফিঙ্গারে দেখতে পারছি, ফিঙ্গার দিয়ে ধরায় অংশটুকু নীল। আর এটি একটি দ্রবণে ডোবানোর পরে দেখা যাচ্ছে ডোবানো অংশটুকু লাল বর্ণে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে এসিড লিল লিটমাস পেপারকে কি করে লাল বর্ণে পরিণত করে। সুতরাং উদ্দীপকের দ্রবণটি একটি এসিড। তাহলে আজকের পাঠ আমরা এসিড দেখব, আর সেই এসিডের সার্বিক নৈবেদ্যিক অংশটুকু আজকে আমরা দেখব। তা আমরা রসায়নের 100 মার্কের মোট পরীক্ষার মধ্যে 50 মার্ক রচনামূলক লিখিত, আর 25 মার্ক হলো সেই নৈবেদ্যিক, আর 25 মার্ক প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। সে 25টি নৈবেদ্যিক, 25 এক এক করে 25 মার্কের সে আমরা নৈবেদ্যিক অংশগুলো আজকে দেখব, সেটি এসিড পাঠের অংশ থেকে। তাহলে আজকের পাঠ নৈবেদ্যিক এসিড অংশ থেকে। তো প্রথমে আমরা যদি একটি নৈবেদ্যিক দেখি, দেখুন নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করে কে, অলরেডি আমরা দেখলাম। তাহলে আমরা উত্তর দেওয়া অবশ্যই বলতে পারবো, উত্তরটি কি অ্যাসিড বা অম্ল। দুই নং নৈবেদ্যিকটি যদি দেখি যে অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে, অলরেডি আমরা সংজ্ঞা থেকে জানি যে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আমরা টমেটো দেখতে পাচ্ছি। এখন আমরা যে বলতে পারি যে টমেটো তে কোন অ্যাসিড থাকে, এই অ্যাসিড গুলো জৈব অ্যাসিড
দা বা কোমল অ্যাসিড টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। এগুলাকে কি অ্যাসিড? দুর্বল বা কোমল বা মৃদু অ্যাসিড, একে জৈব অ্যাসিড আমরা বলে থাকি। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। আমরা লেবু দেখতে পাচ্ছি পাশে, কমলা লেবু। তা লেবু আমরা এখন এখান থেকে বলতে পারি লেবু বা কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? তাহলে আমরা বলতে পারি লেবু বা কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। লেবু বা কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। ছয় নং নৈবেদ্যিক আমরা যদি দেখি, এনামেল কোন ধরনের যৌগ? যে এনামেল অলরেডি আমরা দেখেছিলাম, এনামেল বলছে ক্যালসিয়ামের যৌগ। আর এনামেলটা কি? এটা দাঁতের কি করে? ক্ষয় রোধ করে। এখানে একটি আমরা উদ্দীপকের মতো একটা নৈবেদ্য দিচ্ছি, এইচ প্লাস প্লাস নীল লিটমাস। তাহলে আমরা অলরেডি বলতে পারবো এইচ প্লাস মানে এসিড, আর এসিড নীল বর্ণকে লাল বর্ণে পরিণত করে। তাহলে এখানে আমাদের প্রশ্ন মধ্যে চিহ্ন কি হবে? লাল লিটমাস, লাল বর্ণে পরিণত করছে। আর একটু দিব আমরা দেখো, চিত্র দেখতে পাচ্ছি যে লেখা আছে দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড ভরের অনুপাতে 98% অ্যাসিড থাকে, এটা ক্ষার অ্যাসিড। আর এখানে বাকি 2% পানি থাকে, এর আণবিক ভর 98। গারো সালফেরিক অ্যাসিডে ভর অনুপাতে অ্যাসিডের পরিমাণ কত? খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, ম্যাক্সিমামই আসে, বোর্ড পরীক্ষা এসে থাকে 98%, অর্থাৎ 98%, শতকরায় 98% H2SO4 অ্যাসিড থাকে। এই চিত্রটা অলরেডি আমরা দেখেছিলাম, তারপর আবার দেখো এটা পাকস্থলীর চিত্র। পাশে পাকস্থলীর পাশে কিছু ফল ফ্রুইট আছে, পাশাপাশি আর একটা পা, এখানে জ্বলন্ত আগুন জ্বলছে। তার মানে পাকস্থলীতে আগুন জ্বলে, এটা অর্থাৎ পাকস্থলীতে কি হয়? গ্যাসের সৃষ্টি হয়। আমরা বাংলা ভাষায় বলি এসিডিটি বা গ্যাস্ট্রিক হচ্ছে, পাকস্থলীতে এসিডিটি বা গ্যাস্ট্রিক। এটা আসলে কি কেন হচ্ছে তাহলে আমরা বলতে পারি? পাকস্থলীতে কোন ধরনের এসিড থাকে? পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে? মানুষের পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত হলো HCl। আমরা আমের চিত্র দেখতে পাচ্ছি, তাহলে বলতে পারি আমে কোন অ্যাসিড থাকে? আমে থাকে গ্যালিক অ্যাসিড। আমে থাকে গ্যালিক অ্যাসিড। ধর্ম অনুযায়ী জীবন গঠন কর, নিয়মিত পড়ালেখা কর, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।